আছো বন্ধুরা? এই যে আমি আজকে খুব তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে গঙ্গায় স্নান করে আসলাম। স্নান করে আসার পর চা খেয়েছি, খেয়ে এবার ভিডিও করছি। ভিডিও করছি বলতে, এই যে দেখো কি সুন্দর রোদ উঠেছে, কি সুন্দর আজকে রোদ উঠেছে, ঝলমল ঝলমল করছে রোদ্র। এই যে এবার রান্না করতে হবে, কিচ্ছু কাজ হয়নি আমার। বাসন আছে, তারপরে তোমার এখনো ঘর ঝাড় দেওয়া আছে। এবার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা চচ্চড়ি করব, ভেন্ডি ভাজবো, ভেন্ডি ভাজবো। ভেন্ডিটা কাটা হয়নি এখনো, কেটে ভেন্ডিটা ভাজবো। আর বাবুকে ডিমের মামলেট করে দেব, দেখি তারপরে কি করি। এইটুকু তো ভেবে রেখেছি, এখন আগে আমাকে বাসন মাজতে হবে। এখন আগে বাসনটা মেজে নিই। ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি, এবার ভেন্ডিগুলোকে কাটবো। ভেন্ডিগুলো কাটবো, পেঁয়াজ কেটে রেখেছি। আমি ভেন্ডি ভাজলে একটু পেঁয়াজ দিয়ে ভাজি, পেঁয়াজ পাঁচফোড়ন এগুলো দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটা ভাজি। ভেন্ডিটা কেটে নিচ্ছি, ভেন্ডি ভাজা করব। পেঁয়াজ দিলে তোমার খেতে ভালো লাগে, একটু এমনিও ভাজা যায় নিরামিষের দিন, আর পেঁয়াজটা দিলে তোমার খেতে একটু ভালো লাগে। এই যে পেঁয়াজটা কেটেছি, এ দেখো ভেন্ডিটাও কাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অন করব। একটু শুকনো লঙ্কা লাগবে আমার, শুকনো লঙ্কা, ডাল ছুঁড়বো শুকনো লঙ্কা দিয়ে। এবার তেলটা দিতে হবে, শুকনো লঙ্কা দিতে দিব। একটু জিরে ফোড়নটা দিলাম, দিয়ে এবার পেঁয়াজ গুলো দিয়ে দেবো। ভালো হয়ে গেছে মনে হয়, আজকে দুটো লঙ্কা দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার ডালটা একটু ফুটতে দিতে হবে, কেন একটু মাখা মাখা করে নেব। অনেকে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েও ডাল চচ্চড়ি খায়, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা খুব কম খাই, তো তার জন্য একটু ভেজে নিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। এটাও করা যায়, এটাকে তুমি একটু ফুটিয়ে নিবা, দিয়ে কমিয়ে নিবা, ডালটাকে একটু গাঢ় গাঢ় করে নিবা, মাখা মাখা করে নিবা, তাহলে হয়ে যাবে। যে পেঁয়াজটা নাড়ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা, না বেশি আবার ভাজা যাবে না, ভেন্ডিটার সাথে ভাজবো তো, হালকা একটু তেলে নাড়ি। হালকা একটু নাড়ার পরে
যে পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। এই যে ভেন্ডি ভাজা আমাদের রেডি, দেখে নাও সুন্দর হয়েছে, কালো কালো হয়ে যায়নি দেখেছ। আমি লবণটার জন্য পরে দিই আর ডিমের মামলেটটা খাওয়ার আগে ভাজবো, আমি তখন দেখাবো। ঠিক আছে, দুটো ডিম ভাঙা হয়ে গেল মামলেট হবে বলে, একটু লবণ, একটু লবণ দিলাম। এবার ডিমটাকে প্রথমে বলেছিল পোচ খাবো, এখন বলছে পোচ খাবো না, এমনি অমলেট খাবে। তাওয়াটা গরম হতে দিতে দিয়েছি, এবার ফ্যানটা গরম হয়েছে, তেল দিতে হবে। এবার তাওয়াতে তেলটা দেওয়া হচ্ছে, কমিয়ে দিতে হবে। ছাদে যাচ্ছি জামা কাপড় তুলবো বলে, জামা কাপড় নাইটি ছেলের আমার সব তুলছি, তুলে এবার এদিকে দেখো কি সুন্দর আমাদের নয়নতারা ফুল হয়েছে, গাছটা কি সুন্দর হয়েছে না, মা লাগিয়েছে। হ্যাঁ, ছোট ছিল কিন্তু আস্তে আস্তে দেখো এই বর্ষায় বেড়ে গেল আর কত ফুল দিচ্ছে, অনেক ফুল হয় গাছটায়। এদিকে দেখো সব টব পড়ে আছে আমার, টবগুলো মাটি আছে, কিছু কিছু মাটিও আছে, সার মাটি দেওয়া আছে, কিছু কিছু খালি আছে। এইগুলোই দেখি পরের দিন সব দোপাটি ফুলের বিছন আছে, দোপাটি ফুলের বিছনগুলো দেখি লাগাবো, গেটটা লাগিয়েবো। গেট লাগিয়ে দিলাম, গেট লাগিয়ে দিলাম।